গলায় ফাঁস লাগিয়ে অবসাদে আত্মঘাতী হলেন এক প্রতিবন্ধী ব্যক্তি। জানা যায় মৃত ব্যক্তির নাম সুভাষ মণ্ডল, বয়স আনুমানিক 47 বছর, বাড়ি নদিয়া জেলার শান্তিপুর ব্লকের চারপানপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকার মাঠের একটি পাশে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই ব্যক্তিকে। এরপরই তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা যায় ওই ব্যক্তি জন্ম থেকেই প্রতিবন্ধী, শারীরিক অক্ষম অবস্থায় কোনো রকমে কাজ করে তিনি সংসার চালাতেন। গত 2 বছর লকডাউন থাকার কারণে কাজ হারিয়েছেন ওই ব্যক্তি, এরপরই মানসিক অবসাদে ভোগেন তিনি। পরিবারের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই তিনি আত্মঘাতী। রবিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানা পুলিশ। এরপর দেহটিকে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির এইভাবে আত্মঘাতী হওয়ার ঘটনায় পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যাপার হচ্ছে, এর পরিবারে এ একটা প্রতিবন্ধী লোক, ঠিক আছে, পরিবারে পাঁচজনের লোক দীর্ঘ 2 বছর ধরে তো লকডাউন, সেভাবে ইনকাম সোর্স কিছু নেই, সংসারটা চলবে কী করে? তা কিছুদিন যাবৎ এই ওই মাথায় ডিফেক্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর থেকে এই পরিস্থিতি। বাড়িতে থাকতো? হ্যাঁ, বাড়িতেই থাকতো। প্রতিবন্ধী উনি? প্রতিবন্ধী। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে সুভাষ মণ্ডল। বয়স কত হবে? বয়স ওই 45-47 বছর। কী নাম বলেন? সুভাষ? সুভাষ মণ্ডল। সুভাষ? সুভাষ মণ্ডল। সুভাষ মণ্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমাদের বাড়ি হচ্ছে চরপানপাড়া। ওনার বাড়ি চরপানপাড়ায়? চরপানপাড়াতে। মানে আজকে কখন ঘটনাটা ঘটেছে? রাত্রি 1টা নাগাদ। মানে কি ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় ছিল? তাহলে মাঠের মধ্যে? মাঠের মাঠেতে কি পড়েছিল? না। তাহলে মাঠের মধ্যে গাছের, মাঠে একটা গাছ আছে, সেখানে গলায় দিয়ে দিয়েছে, তাই তো? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।